জয়ের আম্মুকে কি গিফট করেছে? জয়ের আম্মুকে কি গিফট করে? আমেরিকায় শাকিব খান ও জয়কে নিয়ে সময় কাটানোর পর এইবার এদেশে ফিরলেন অপু বিশ্বাস। ছেলে জয়কে কেমন সময় দিয়েছেন বাবা শাকিব জানতে চাওয়া হলে অপু বলেন, এখন জয় অনেক ভালো বলতে পারে, অনেক ভালো বোঝাতেও পারে। তো হ্যাঁ, দুজনের মধ্যে তো অনেক ভালো বন্ধুত্ব, এটা আমি আগেও বলে এসেছি এখনও বলছি। মানে তাদের মধ্যে আসলে রিলেশনটা কিন্তু ওই বাবা ছিল না, তাদের মধ্যে রিলেশনটা আসলে দুই বন্ধুর মতো। সো ওইরকম দুই বন্ধু যখন পাশাপাশি কাছাকাছি থাকে, তাদের দিয়ে আর সুন্দর পৃথিবী তো আর সৃষ্টি হয় না। তো সেটাই হয়েছে তাদের মাঝে। এক পর্যায়ে অপুকে জিজ্ঞেস করা হয় জয়ের মাকে শাকিব খান কি গিফট করলেন, আর অপু বিশ্বাস সেই প্রশ্ন শুনে অট্টহাসিতে যা বললেন, জয়ের আম্মুকে কি গিফট করেছে? জয়ের আম্মুকে কি গিফট করবে? জয়ের আম্মুকে তো মানে যদি স্পেসিফিক বলাই হয় শাকিব খানকে ঘিরে, তো অবশ্যই জয় আমার জন্য সবচেয়ে বড় একটা গিফট। ফেসবুকে বাবা ছেলের ভাইরাল হওয়া ছবি নিয়ে অপু বিশ্বাস যা বললেন, নাগেট খেতে খেতে তার হঠাৎ করে মনে হয়েছে যে সে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, ঘুমাবে। তো বেঞ্চে শুয়েছে, তো বেঞ্চে শুয়ে হঠাৎ করে সে তার বাবাকে ডাকছিল যে বাবা তুমি এখানেই বসতে হবে, কারণ বেঞ্চে শুয়ে তার জায়গাটা নাই। বেসিক্যালি বাবাকে উপরেই বসাতো, তো বেঞ্চে বসানোর পর স্পেসটা ছোট হয়ে গেছে, যত বেশ লম্বা টম্বা হয়ে গেছে, বেঞ্চটাকে ফিল আপ করে ফেলেছিল, সেখানে বসছে। তো তখন আমার মনে হয়েছিল বাহ দারুণ তো একটা ছবি, একটা ক্যাপচার তুলি, দ্যাটস ইট।